Congratulations. এবছর ডাইনা অ্যাওয়ার্ডটি আমি পাই জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা 5, যেটা কিনা জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, সেটা বাস্তবায়নে আমার বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের জন্য। দ্য ডায়না অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ইউথ চেঞ্জ মেকারদের, যারা অ্যাকচুয়ালি নিজের জায়গা থেকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে থাকে। 2016 সালে জাতিসংঘ নারী সংস্থা ইউএন ওমেনের একমাত্র গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে আমি বাংলাদেশে কাজ শুরু করি এবং তখনই গড়ে তুলি আমার যুব সংগঠন এভলিউশন 360। আমরা কাজ করছি ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে, যেখানে আমাদের 22,000 ভলেন্টিয়ার্স কাজ করে, এবং শুধুমাত্র আমরা বাংলাদেশি কাজ করছি না, আমরা লাস্ট মান্থে শুরু করেছি আফগানিস্তান অ্যান্ড ইন্ডিয়া, অ্যান্ড নেক্সট মান্থে আমাদের আরেকটি প্রজেক্ট স্টার্ট হবে ইউকেতে। আমাদের হিফরশি ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন পরিবর্তন বি দ্য চেঞ্জ, যেখানে আমরা ছেলেদেরকে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাটিটিউড এবং কনসেন্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকি এবং সেই সাথে ছোট বাচ্চাদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে অ্যাওয়্যার করে থাকি। মেইনলি আমরা যে প্রজেক্টটি ফোকাস করছি সেটি হলো যে স্পেশাল চাইল্ড এডুকেশন, ইনক্লুসিভ চাইল্ড এডুকেশন। আমরা দেখি যে বাংলাদেশে ইনক্লুসিভ এডুকেশনটা স্পেশাল চাইল্ড, প্রিভিলেজ যে বাচ্চারা আছে তাদের জন্য অ্যাভেলেবেল, বাট যারা আনপ্রিভিলেজ তাদের জন্য অ্যাকচুয়ালি এই এডুকেশন সিস্টেমটা নট অ্যাভেলেবেল। যখন জানলাম তখন আমি আরিফ ভাইকে বললাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে এরকম একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, আমি জাস্ট তখন আমি ওকে খুঁজে বের করলাম। কালকে আমি ওর ব্যাপারে যখন আমি জানলাম, আমার মেয়ে পাঠিয়েছে আমাকে, যে তখন আমি বললাম জরিফ ভাইকে যে উই শুড সেলিব্রেট, আমি ওকে কনগ্রাচুলেট করেছি গতকালকে। সো দিস ইজ আই মিন ইটস এ ভেরি বিগ অ্যাওয়ার্ড। ডায়ানা সে নিজেও খুব চ্যারিটি করেছে। আমি একটা অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম, যেটা দেখলে হয়তো আমরাও আফ্রিকাতে একটা ছেলে যার মুখের মধ্যে আপনার মাছি যাচ্ছে, হ্যাঁ আপনারা হয়তো দেখেছেন সবাই, ওই রকম একটা ছেলেকে সে জাস্ট কোলে তুলে নিয়েছে। সো মানে কি লেভেলে তার মানে এই যে, হ্যাঁ সো ওইটার জন্য শি ওয়াজ ভেরি রেসপেক্টফুল টু এভরি ওয়ান, আর এটার জন্যই নিশ্চয়ই অ্যাওয়ার্ডটা লঞ্চ করা হয়েছে। আমরা অ্যাজ এ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি আমরা বেস্ট টিচার নেই যে সেটাও এখানে প্রমাণ করে, আমাদের বেস্ট স্টুডেন্ট তারাও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এই জন্য উই আর ভেরি প্রাউড অফ বোথ অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো উইল সেলিব্রেট অ্যাগেইন, হোপফুলি নেক্সট ইয়ার আমাদের নতুন কেউ একজন। ক্যানাডিয়ান ইউনিভার্সিটির প্রত্যেকজন মানুষ, আমার যতজন সিনিয়র কলিগ রয়েছে, তারা প্রত্যেকে আমাকে একটা মোরাল সাপোর্ট এবং মোটিভেশন দিয়ে সব সময় আমাকে অনুপ্রাণিত করে গেছে। ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অ্যাজ আই এম আ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি অ্যান্ড আই ফিল প্রাউড টু বি আ পার্ট অফ দিস ইউনিভার্সিটি, বিকজ একজন ইউথের জন্য মোটিভেশনসটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে এই ইউনিভার্সিটি ফ্যাকাল্টিজ চেয়ারম্যান স্যার থেকে শুরু করে বাকিরা দিয়ে থাকেন এবং আমাকে মোটিভেট অ্যান্ড এনার্জাইজ করেন টু ওয়ার্কস ভেরি পজিটিভলি।